টিম হিসেবে একটু খারাপ টাইম পার করতেছি, এটা সবাই আপনারা দেখতেছেন। সবাই চেষ্টা করতেছে সবার জায়গা থেকে, আসলে হয়তোবা চারটা ম্যাচে কোনোভাবে কোনো কিছু হয়তো আমাদের পরে আসতেছে না। বোলাররা খুবই ভালো করতেছে, বাট অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমার মানে সবাই দেখতেছে যেটা, যে ব্যাটিং ইউনিট আমরা ওইভাবে এখনও শো করতে পারি নাই, যে কারণে আসলে আমরা আমাদের গ্রিপের ম্যাচগুলো আমরা হারতেছি না। উইকেট কন্ডিশন আমার কাছে মনে হয় ঠিক আছে, আসলে চারটা ম্যাচে আমি ভালো করি নাই আসলে, তো এখানে হয়তোবা একটু ডিসঅ্যাপয়েন্টেডও ছিলাম, টিম রেজাল্ট করতেছে না আসলে সব কিছু মিলে। তো আশা করতেছি, চেষ্টা করতেছি প্র্যাকটিসেও যেন কামব্যাক করতে পারি, আমার রোলটা খুবই ইম্পর্টেন্ট টিমে, আমি ভালো খেললে হয়তোবা টিমটা আরেকটু ভালো অবস্থানে থাকতো। তো সব মিলাই আর কি আমি বলবো যে চেষ্টা করতেছি ভালো খেলার, ইনশাল্লাহ সামনের ম্যাচগুলোতে হয়তো দেখা যাবে। হ্যাঁ, আপনার টিমের যখন মেন প্লেয়ারগুলো পারফরমেন্স করতে পারবে না, ওই সময় অবশ্যই দলের উপর একটু প্রভাব পড়বেই, কারণ টিম আলটিমেটলি সবাই খেলে জেতার জন্যই, তো জিততে না পারলে তো আসলে আপনি ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিয়ে কিছু করতে পারবেন না। তো সব মিলে আমার কাছে মনে হয় যে আমাদের যারা লোকাল প্লেয়ার্স আমরা যারা আছি, সবাই যদি একসাথে পারফর্ম করতে পারি তাহলে ভালো কিছু করা সম্ভব এখন পর্যন্ত। দেখেন, আসলে আমাদের সবার আগে দরকার একটা মোমেন্টাম, আসলে ওই মোমেন্টামটা আমরা পাচ্ছি না, তো এর আগে এখনই এত সামনে চিন্তা করা আমার কাছে মনে হয় আরও বড় ভুল হবে আমাদের জন্য। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আগে একটা ম্যাচ জেতা, একটা মোমেন্টাম পাওয়া, তারপরে হয়তো বা ম্যাচ বাই ম্যাচ আমরা চিন্তা করবো। পারফরমেন্স না করলে তো অবশ্যই একটু কঠিন, আসলে এটা তো আপনি পারফরমেন্স এমন একটা বিষয় স্কিল, আপনি বইলা করে আসলে চাইলেই ভালো করতে পারবেন না। তো অবশ্যই আমি চেষ্টা করতেছি, কষ্ট করতেছি, এখন সামনে কতটুকু ভালো করতে পারবো বা ওই আগে এত দূরের চিন্তা আমি কখনোই করি নাই, এখনও ফোকাস করতেছি বিপিএল নিয়েই যে কত তাড়াতাড়ি কামব্যাক করা যায় আর কি। না, অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট, এখন প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে আমরা একটা ম্যাচ এখান থেকে জিততে পারলে আমার মনে হয় দলের পুরো চেহারাটাই আবার চেঞ্জ হয়ে যাবে মোমেন্টামটা পাইলে। তো এখন আসলে আমরা ওইভাবেই কম্বিনেশন সাজানোর চেষ্টা করতেছি যে একটা ম্যাচ জেতা, অবশ্যই একটা বড় টিমের সাথে জিততে পারলে টিমের মোরালি আরও ভালোভাবে বুস্ট হবে, তো এখন পর্যন্ত ওই চেষ্টাটাই করতেছি আমরা। লাস্ট কোয়েশ্চন অরণ্য ভাই, আর বোলাররা বারবার তাদের কাজ করে দেওয়ার পর ব্যাটসম্যানদের দায়িত্বটা আসলে ম্যাচগুলো আচ্ছা হয়ে যাচ্ছে, তো ব্যাটসম্যানদের উপরে এক্সট্রা প্রেশার পড়ছে কিনা, এবং টিম ম্যানেজমেন্ট এই বিষয়গুলো নিয়ে আসলে টিম ম্যানেজমেন্ট দেখেন আমাদের, আমার কাছে পুরো টিমের যে অবস্থা এখন, অবশ্যই ব্যাটসম্যানরা ভালো অবস্থানে নাই, মানে লাস্ট চারটা ম্যাচ যদি আমরা খেয়াল করি, আপনার টিমে সবচেয়ে ভালো কোচ থাকার পরে আসলে কোচ আপনার খেলাটা খেলে দিতে পারবে না, তো আমরা ব্যাটিং ইউনিটই ভালো করতেছি না, এটা আমাদেরই দায়িত্ব। প্রেশার একটা সব প্লেয়ারের উপরে একটা প্রেশার আছে, এটা শুধু আমাদের টিম না, যখন একটা ব্যাটসম্যান রান করবে না তার সে যেই হোক না কেন সবার উপরে প্রেশার আসে। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হয়তোবা আমরা খুব দ্রুতই কামব্যাক করতে পারবো আশা করতেছি, এখন সামনে ম্যাচগুলো দেখা যাক আমরা কী করতে পারি। দেখেন, এটা তো আপনার যখন 20 ওভারের খেলা, আপনার 7 জন ব্যাটসম্যান নিয়ে খেলতেছেন, 7 জন ব্যাটসম্যান যদি 20 ওভার খেলতে না পারে আপনি ওদের উপর আশা করাটা একটু বোকামি আমার কাছে মনে হয়। তো আসলে লাস্ট ম্যাচে ওই সময় এমন একটা অবস্থানে ছিল যেই জায়গা থেকে আমরা ম্যাচ হারিয়ে গেছি বলা যায় আর কি, ও জাস্ট একটু চেষ্টা করা আর কি। তো অবশ্যই তাসকিন শরীফুল অবশ্যই ইম্প্যাক্ট আমাদের টিমের জন্য, তারা তাদের কাজটা ভালোভাবেই করে যাচ্ছে, এখন বাকিটা আমাদের ব্যাটসম্যানদের কাজ। না, তাসকিন একটা ম্যাচে শুধু 4 ওভারের কোঠা পূরণ করতে পারে নাই, সেটা হচ্ছে ওর ব্যাক স্টিফ হয়ে গেছিলো, তো শোল্ডারের জন্য আমার মনে হয় না খুব বেশি স্ট্রাগল সে এখন করছে, ও তো রিকভার ভালোভাবেই করছে এবং প্রতিদিন তার ওয়ার্কগুলো সে করতেছে, এখন ওর সাথে যা কথা হয়েছে ও ফিট আছে, ও সবগুলোই খেলতে পারবে আশা করতেছি। থ্যাংক ইউ।